ছাড়া ছাড়া মেয়েদের বার দেখেছ তো, ধরলি চোখ বুলু কর দেবে আল্লাহর কি দেবা। হ্যাঁ, প্রত্যেকের হাতে 4 ইঞ্চি মাল, ও তো সরকার তে লাইসেন্স দিয়ে দেবে, মাধ্যমিক উঠবি, একটা মাল দিয়ে দেবো হাতে, ভিভো লিবি না ওপো লিবি, যা ইচ্ছা দেখবি, যেখানে ইচ্ছা ফোন করবি। ওই জন্য আগে তো আমি চোখের লজ্জা ছাড়ো, এখনকার চারা চারা মেয়েদের লজ্জা সরম কি চুলি, আল্লাহর কি রে বাপ। এই হ্যাঙ্গা না বলো, রক্ত ঝরিয়ে মানুষ করে, আর মেয়ে একটু 16-17 বছর বয়স হয়ে গেল, ঘটক বুড়ি আর গাঁজা গোড়ের সাথে ভালোবাসা করে একদম পার্কে পার্কে হোটেল পোটেল ঘুরে এলো, সে গাঁজা গোড় কিছুদিন পরে অন্য জায়গায় বে করলেলো, আর ইয়ে বিষ খেয়ে মরে গেল। আগো এরম আসে না কত বলে না আসে না এইরকম চিন্তাধারা যেসব চারা চারা মেয়েদের আছে, আমি ওদের একটা পরামর্শ দিয়ে যাই, তোরা বিষ খাইনি আল্লাহর কিরে, আমি বিষ খাওয়া রুগী দেখিস, আল্লাহর কসম করে বলছি, নবীর মেম্বারে বসে বিষ খাওয়া রুগী, সে কষ্ট বলে বোঝানো যাবি, বিষ খেলি বিরাট কষ্ট হয়, তোরা বিষ খাস, এরম যারা প্রেমে ছেঁকা গাবি, তোরা বিষ না খেয়ে 250 কুকুরের গু খেয়ে মরে যা, কুকুরের গু যদি না পাস সরের গু খেয়ে মরে যা। আরে মুসলমানের বাচ্চি, মুসলমানের ছানি, যে পাপ রক্ত ঝরিয়ে মানুষ করলো, সেই পাপের যারা মাথা হ্যাট করে ওরা কাবার মাথা হ্যাট করে, যে মুমতাময়ী মা একদিন দুদিন নয় 10 মাস 2 দিন পেটে ধরে পশু বেদায় ছটফট করে 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, এই রকম মায়ের ভালোবাসা 1 সেকেন্ডে যারা মুছে দিয়ে পরের এড়ে গরু ধরে যারা চলে যায়, এরা কাউরা ছানি হবে, মুসলমানের ছানি নয়, এদের কপালে বিনা মেঘে বজ্র আঘাত পড়বে। যাদের উপরে বাপ তারা, যারা মায়ের দিলে বাধা দেয়, তারা মদিনার দিলে বাধা দেয়, এদের সুখ হবে কথা বলে না, সুখ হবে। হাদিসে এসছে যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে, এদের বিয়েটা আল্লাহ দরবারে কবুল। আরে আমার নিজের চাচা গো, আমার চাচা একজন বড় আলেম কাজী সাহেব, আমি মাঝে মাঝে ওনার অফিসে যাই, বিশ্বাস করবেন 100 যদি তালাক হয়, আমি নবীর মেম্বারে বসে বসে 98টা তালাক ভালোবাসার বিয়ে, কেন বলুন তো? আরে আপনার বাপ মা সবাই মিলে দেখে একটা পছন্দ করে দিলে তার একে অপরে জানতে গেলে 2-3 বছর, আরে আমার বর কি ভালোবাসে, আমার বরের পছন্দ কি, বা আমার স্ত্রীর পছন্দ কি, একে অপরের জানতে 2-3 বছর সময় লাগে না লাগে, যে ভালোবাসার বেগুলো ও তো আগে তো সব জানে। আরে হ্যাঁ না, সারা রাত মশা মেরে মানে বুঝতে পারছ না, ওই জন্য বের পরে খুব জোর, 1 হপ্তাহ 2 হপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস, তারপরে পেডাপিডি হয় না হয় না, কথা বলে না, সবে একটা করে ছানা হয়ে যাবে, তালাক দিয়ে ছেড়ে দিচ্ছে। আরে তুই বাপের মনে ব্যথা দিস নি, কাবার মনে ব্যথা দিয়েছিস, তুই মাকে ধোকা দিস নাই, জান্নাতকে ধোকা দিয়েছিস। আমি নবীর মেম্বারে বসে বলছি, জমি ভালো হলে ফসল ভালো হয়, মা ভালো হলে বাচ্চা ভালো হয়, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, ছেলে আপনার আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি হবে, মা আল্লাহ ওয়ালা হবে, ছেলে আব্দুল কাদের জিলানি হবে, আর মা 12 বাজালির প্যাডে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, কোনো অসুবিধা নেই। খোদার কসম, এই বাবু আগে ওই ধামাখালি নদীর ওদিকে দুর্গা মণ্ডপে জলসায় গেছিলাম, গাড়ি ওদিকে রেখে ওরা বোট পার করে নিয়ে যাচ্ছে, যে ভদ্রলোক আমার মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, আমার বলছে কারিমুল্লাহ ভাই আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী, আমার ছেলে 8 মাসে কোরআনে হাফেজ হয়, সুবহানাল্লাহ বলবেন না, ঠেলা মারি তবে বলবেন, ক মাসে কোরআনে হাফেজ হয়েছে, কথা বলে না,
8 মাসে 8 মাসে ভালো বিলিয়ন ছেলে 2 বছর লাগে, আর এই 8 মাসে কোরআনে আমার চোখ ভুল হয়ে গেল। বল ওর মার আমি দেখব, ওর মার সম্পর্কে খবর নেব। কেন? যার জমি ভালো তার ফসল ভালো। আর যে সমস্ত মেয়েরা বিশ্বাস করে 7, 8, 9, 10, 11, 12 চারা চারা মেয়েরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কলকাতার নিকো পার্ক ইকো পার্কে বসে বিভিন্ন হোটেলে নিজের জমি অন্যের দিয়ে চাষ করায়, এদের পেটে মুস্কানের জন্ম হয় না, এদের পেটে কোয়েল মল্লিকের জন্ম হয়, এদের পেটে আল্লাহর ওলি তৈরি হয় না, এদের পেটে আপনার শুভশ্রীদের জন্ম হয়। কেন? যার জমি ভালো তার ফসল ভালো, যার মা ভালো তার বাচ্চা ভালো। খোদার কসম, কোন বাড়ির মেয়ে যদি মাসে 10 দিন ছেলেদের ডেকে দেয়, এই হারাম বাপের হোটেলে বসে বসে খাচ্ছে, নামাজ রোজা নি, ফজর নামাজটা পড়, আগো যদি মাসে 10 বার ডেকে দেয়, সে একদিন উঠবে না? উঠবে কোথা বলো, উঠবে না। এ ডেকে দেবে কি? এ মার ঘুম ভাই বেলা 10টার সময়, বুঝতে পারছেন? এর এর নিজের ঘুম ভাই বেলা 10টার সময়, ওর বেটা ডাকবে কি করে? আই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। একবার দরুদ শরীফ, আল্লাহ আসলে আমরা যারা এবং আমরা যারা একটু হকের কথা বলি তো আমাদের একটু বিপদ বেশি। কেন বলুন তো? কারণ হক কথা বললি লোকের গায়ে লাগে তো। এই বাংলাদেশে 3 বছর পরে মাওলানা রফিকুল ইসলাম মাদানি, একজন আমার বয়সী ছেলে, নেটে দেখবে খুব পার বিশাল পার, আপনার 3 বছর জেলে হাসিনা সরকার বিনা অপরাধে বন্দি করে রেখেছিল, তাকে 1 মাস আগে ছেড়েছে। আল্লাহর কুদরত, যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ লোক হচ্ছে। পরশুদিন, গত পরশুদিন তার জলসা থেকে পুলিশ প্রশাসন, হাসিনা সরকার পুলিশ প্রশাসন এসে মুখ থেকে মাইক কেড়ে নিল, কথা বলতে দেবে না। কেন? অন্যায়ের বিরুদ্ধে বলছে, সমাজের আসল চিত্র তুলে ধরছে। বাবু, আমাদেরকেও বিভিন্ন জায়গায় ফেস করতে হচ্ছে। আপনি ভাববেন না, কারিমুল্লাহ নাম শুনে হাজার হাজার যুবক যে পাগলের মতো আসে, এর পিছনে কাঁটা নাই, রাস্তায় অনেক চক্রান্ত চলে, আমাদের বিরুদ্ধে নেটে অনেক চক্রান্ত চলে, সোশ্যাল মিডিয়ায় চলে, ফাঁদ পেতে বসে আছে। আমি বলি ইনশাআল্লাহ, হাতে চুড়ি পরে ঘুরি নাই, টাইটান ঘুড়ি পরে ঘুরি, শোল মাছ নয় যে শুধু পালিয়ে যাব, টেংরা মাছ জাল ফেড়ে বেরিয়ে যাব। হারাম খাবে, হারাম খদ্দের বিরুদ্ধে বলবো, আমরা এখানে বসে বলবো, যারা ইতিমের মাল মেরে খায় এরা হারাম খোর, যারা বিধবার মাল কেড়ে খায় এরা হারাম খোরের বাচ্চা হারাম খোর। তোর যদি ভালো না লাগে, তোর যদি চালা লাগে, তুই এখান থেকে উঠে চলে যাবি, কিন্তু দিনের আলেমেরা হক কথা বলবে না, বলবে না। আচ্ছা বলুন বাবু, এই যে বন্দর লোন গুরুব লোন আমি বললাম,
আচ্ছা কালকে যদি আপনাদের সকালে আপনাদের পুরো পাড়া বন্দরলোন গুরুলোন করে, আমি কি আপনাদের সাথে মারামারি করতে আসবো? কথা বলেন, তাই এটা হারাম, আমার বলার অধিকার আছে না নাই? আমি এই বলে গেলুম, আপনারা ভালো, কেন বলুন তো, কসম করে বলছি আপনারা ভালো, আপনাদের ভিতরে ঈমান আছে, যেহেতু আপনারা রাগ করেন। আর আমি সত্যি কথা বলছি, আপনি রাগ করবেন কেন? আমি যে বললাম সুদ খেলে মাকে রেপ করা হয়, আমি যদি ভুল বলি তাহলে আমার টুটি টিপে ধরে, আমাকে গলা টিপে ধরে, আমার কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেয়। আমি সত্যি কথা বলেছি, আপনারা মেনে নিয়েছেন, মানে কি আপনাদের ঈমান আছে। ওই জন্য আমি সব জায়গায় বলি, আব্বা আপনি নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না, বেঈমান হয়ে যাবেন না। আর যদি শুক্রবার গিয়ে বলেন আল্লাহ আমি নামাজ পড়িনি আল্লাহ সারা হপ্তাহ, এটা আমি অন্যায় করি, ভুল করি, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে। আর যদি বলেন নামাজ পড়ে কি কথা বলে, কাউরার খাতায় নাম উঠে যাবে, বন্দরলোনের টাকা খেয়েছো, গুরুবুলনের টাকা খেয়েছো, সুদের টাকা খেয়েছো, হাত তুলে বল আল্লাহ এটা হারাম জিনিস, আল্লাহ এটা অন্যায়, এটা অপরাধ, কোরআন হাদিসে নিষেধ, কিন্তু আল্লাহ এই গরিব মানুষ বিপদে পড়ে করে ফেলেছি, আল্লাহ আমার একটু সচ্ছল হয়ে গেলি আমি তোর সাথে কথা দিচ্ছি আর জীবনে লুবুনি, আমি নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে, আমার মাপ পাবে, মাপ পাবে। কেন আল্লাহ বলছে তোরা তো আদম সন্তান, মানুষ মানে ভুল করবে, যে ভুল করে সেই মানুষ, ভুল মানুষ করে ভুল মানুষ করে ফেরেশতা। আল্লাহ বলছে তোর বাপ জান্নাতে ভুল করেছে, তোরা দুনিয়ায় ভুল করবি নি, এটা হয় আমাদের বাপকে। আরে আদম নবী জান্নাতে ভুল করেন না করেন? করেছে। তা আদম নবী যদি ভুল করে আল্লাহ বলে তোরা তো আদমের বেটা, তোরাও তো ভুল করবি, তোর বাপ ভুল করেছে যুক্তি মারায় আমার কাছে মাপ চেয়ে, তোরাও ভুল করবি অন্যায় করবি বেশি যুক্তি মারাতি যাস আমার কাছে মাপ চাইবি, আমি আল্লাহ মাপ করে দেবো। সুবহানাল্লাহ বলুন, এত গোদা বাংলায় কোনো আলেম বুঝেছে কথা বলো না, আর কি বলবো, গালাগালি দেবো, কোন ভাষা বললি এরা বুঝবে, ভুল করেছো অন্যায় করেছো হারাম খেয়েছো যুক্তি মারাও না, ভুল করেছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাপ করে দেবে, যারা হারাম খেয়ে ভুল করে যুক্তি মারায় এরা শয়তানের বাচ্চা। বললে রাগ হবে, বিয়ে বাড়িতে আমরা আলেমরা বলবো না, আরে এখন চাচা মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাওয়াত করে, আর চাচা মরে গেছে একটু মাথা দাঁড়ে কোরআন পড়, আরে খ্রিস্টা ও যতদিন বেঁচে চালো জীবনে কোরআন শোনে, তা ও মালটা মরে গেছে, মরা লোকের কোরআন শুইলে কোনো লাভ হবে? এরা কথা বলে, কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোক, তো ও তো মরে গেছে, ও জীবনে বেঁচেছিল কোরআনের কাছে যায়, মরে গেছে 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জোর করে কোরআন শোনাচ্ছে, এটা আমার মাথায় ঢোকে না, ছি 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 ছি, বাপ মরে গেছে 40-এ খানা করে গ্রামের 800 লোকে দাউদ করে, আর এখন এখন মৌত বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে আল্লাহর কৃপা, হ্যাঁ না না হ্যাঁ না না, তার মানে কি ওর বাপের বিয়ে হচ্ছে, এই মালটার গা ধুইছি বলে এখন ধুই, এবার ধুইয়ে কবরস্থানে নিয়ে যাব, করিম চাচা মৌতবাড়ি খেয়ে আমু চাচা গোষ্ঠটা খেয়ে এতে সালে পরে সাংঘাতিক টেস হয়ে, আগে মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো আল্লাহর কি রে বাপ, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে, হ্যাঁ না যেদিন মরে গেছে গোশ আলু আর ডাল খাবো, ফের ইনশাল্লাহ 41 আর একবার, ইন
ইন্নালিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ মরে গেছে। 800 লোকে দাউদ করে খানা করে খাওয়াচ্ছে, 800 লোক খেয়ে এবার আসার সময় দোয়া করতে হবে না, খানা খেলে তাই একটু দোয়া করবে না, আসার সময় করিম চাচা দোয়া করতে রব্বানা জলাম না, জ্বললি শালা তুই জ্বলবি আমরা জ্বলবো না, কেন নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে, জোরে বলো যাবে না। আরে পিয়াদবের বাচ্চা তোর বাপ মরে গেছে, 80টা গরু জবাই করে পুরো কেলসি খানাকে খাওয়া, তোর বাপ 100% জাহান্নামে যাবে, কেন তোর বাপ ও শালা জীবনে নামাজ বলো বলো পড়েনি, আর তুই মাল জীবনে নামাজ পড়িস না। নবী বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল, বাপের ভাত দেয় না। সৌরার বলতে তো ওমরা করে এস বিয়াদুবের বাচ্চা, এখন কিছু কিছু মাল আছে হজ করে এলি হাজি লিগে ঘুরতে, আগে তো আমি হজ করে হাজি লিখতো, এখন আল্লাহর কি রে বাবা ওমরা করে এসে হাজি লিগে ঘুরতে, এই হ্যাঁ হ্যাঁ হজ করা ফরজ না ওমরা করা ফরজ, কথা বলে না, একশো ওমরা করলে একটা হজের সমান হবে না, আরে হজ করে যদি হারাম কর লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেলি নামের আগে হারাম জাদা লিখে গো, এই বিয়াদবের বাচ্চা হজ করে যদি হাজি লিখতে হয় বাম্মার ভাত দিস না, হারাম জাদা লিখে গো, হারাম খোর লিখে গো, আগামী গোলা চাইতে পাও নয়। আই বাবু আলেমুল আমার আসবে, আলেমুল আমাদের বলবে যদি থুতু না ফেলে থুতু কোথায় পড়বে বলো বলো, শীতের ওয়াজ যদি বর্ষায় করা যায় আর বর্ষার ওয়াজ শীতে করা যায় কাজ হবে, মাথা বেতার মলম নে পোদে বেতায় দিলি কাজ হবে বলো না, হবে শালা ওর বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে ক্যান্সারের ওষুধে, আজ মুসলিম সমাজে মদ সু চেনা ব্যভিচারী বন্দর লোক গুরুব লোক বেনামাজি বেরোজগার পুরো মুসলিম সমাজ ক্যান্সারে ভুন ধরে গেছে, আমাদের বক্তারা এসে মুসা নবীর ওয়াজ করতেছে, নানির কবর কোথায় কাঁদিস কোথায় কাঁদ হবে, রোগের ওষুধ তো, আরে রোগের যখন ওষুধ চালাবে টিটিনা যখন দেবে তখন রোগী ছটকাবে ডাক্তারের ঘেবড়ে গেলি হবে, একে নাতগুলো লোক বয়াস শুনতে অনেকে খুশি, আর কিছু কিছু কাওড়ার মুখ টুক শুইকে রয়, আরে হ্যাঁ না না কথা বলে না, ওই এতগুলো লোকের সামনে কিছু বলতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে ফাটতে, আমরা তো বুঝি আমরা তো মাদ্রাসা পড়া ছেলে বুঝতে পারছেন না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো ফেরেস তারাও বুঝতে পারবে, আব্বা একটা বেজে গেছে আর একটু বলবো না ছেড়ে দেবো, সব রেগে যাচ্ছে আর একটু বলবো বলবো, কই তকবীর দাও তো নারাই তকবীর, এই আওয়াজ আমার উপরে রেগে যাওয়ার আওয়াজ, আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ হয়, আর মেয়েদের ঝগড়া মানে বুঝতে পেরেছ, চারটে মেয়ে লোক এক জায়গায় ঝগড়া করলি মনে করবেন 40 জন মারামারি করে, সে মাঝে মাঝে আবার উন্ন উন্ন গলাইতে আওয়াজ বের করে, সে লতার মতো নেহা কাক্কারের মতো মমতাদের মতো আওয়াজ বের করে, আল্লাহর কি রে বাবা, হ্যাঁ না না একটু মদ্যদের মতো আওয়াজ দাও না, নারাই তাকবীর হয়নি, হ্যাঁ আলীর উত্তর শরীরা ওমরের মতো বস আর আলীর মতো
গর্জন দিয়ে আওয়াজ দাও, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। 1 2 3 ইমান যেতে নাই দেরি, 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন, 7 8 9 জাকাত না দিলে খোদা নেবে ফাইন। একটু জোরে তকবীর দেন তো, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আর একটা নকশা আপনাদের কাছে তুলে ওয়াজ শেষের দিকে যাব, সেটা হলো এই, রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে লোন নিয়ে বিয়ে হয়, লোন বোঝে পোন গো পোন, আগে তো মেয়ের বাপ যা চাইতো, ছেলের বাপ যা চাইতো, মেয়ের বাপ দিয়ে আসতো, তারা রেখে দিত আলমারি। এখন এত নীলজ্জ বেয়া চাঁড়ালের বাচ্চা যা দাবি করে, মেয়ের বাপ দিলি, ছেলের বাবা বা থুতু দে গুনে নেয়, ছেঁড়াপাড়া টাকালি ফেরত দেয়। হ্যাঁ না না, এই যারা লোন নিয়ে বিয়ে করে, জেনে শুনে ওই বাড়িতে খাওয়া হারাম, না যায় চলবে না, চেকেন শেকেন খাবেন না, উচমান তো হাল হারাম বাসে না, শালা মসজিদে গিয়েও হারাম খায়, বেদ দাউদ্দলে খেতে হবে কেন, খোঁজলাম ওর বাড়িতে পণ লেনদেন হচ্ছে কিনা। আয় আরো বলে যাচ্ছি, যার বাড়িতে নগদ তেল মোহরে বিয়ে না হবে ওই বাড়িতে খাবেন না। খ্রিস্টানের বাচ্চা 4 লাখ টাকা দিয়ে বিয়ে করছি, আর মৌলবীরা গিয়ে বলছি তেল মোহর বাঁধবো কত, বলে ওইটা বাকি থাক, এর মতো হিজড়ে পশ্চিম বাংলায় নাই, ঠিক বলছি না ভুল বলছি, 4 লাখ টাকা দিয়ে বিয়ে করছে, এড়ে গরু বে করতে যাচ্ছে, সাথে 10টা ষাঁড় নিয়ে যাচ্ছে, মানে কি টাকা শুভ 100 লোক নিয়ে বিয়ে করতে যাচ্ছে, মানে কত টাকা খরচ, 5000 টাকা নগদ তেল মোহর দিতে পারি না, তুই তো হিজড়ে রে, খ্রিস্টানের বাচ্চা। রসুলুল্লাহ বলেছেন যে বিয়েতে নগদ তেল মোহর দেবে না, এই ভালো করে শুনুন, তোমার স্ত্রীর গায়ে স্পর্শ করার আগে তার মোহরানার টাকা আদায় করে দাও। ইয়েস, তোমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে তেল মোহরের টাকা, মোহরানার টাকা আদায় করে দাও। রাসূলুল্লাহ বলেছেন যারা তেল মোহরের টাকা আদায় না করে মারা যাবে। এই যে স্বামী স্ত্রী এতদিন মেলামেশা করলো, জেনার গুনাহ হবে, আর ওর দ্বারাই যে ছাবালপন গুলো এসেছিল সব জারদ সন্তান বলে গণ্য হবে, মালগুলো এত তিন কালা চার কালা ডেঞ্জারে শয়তান ছেঁচড়া বেরুচ্ছে কেন, কেন মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রাসূলুল্লাহর হাদিস, তোমার স্ত্রীর শরীরে স্পর্শ করার আগে তেল মোহরের টাকা আদায় করে নাম, এরা এত বোকা, এত বোকা হলি এরা মুসলমান হয়, এরা তো পান খাইয়া আদায় করবে। ও পাখি মাফ করতি বল, তা পাখি মনে মনে করতে তা কি করব, চাঁড়ালের বাচ্চার মাফ কর দি, বুঝতে পারে মরে গেছে, করি মরে গেছে, গ্রামের মেয়েরা গিয়ে ধরে, এ ওষিদা চল চল খেটুয়ার কাছে চল, এড়ে গরুটা চিৎপাত হয়ে শুয়ে হয়ে, চল তেল মোহরের টাকাটা মাফ কর দে। আমার কথা হয়তো শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি, এই চ্যানেলের বাচ্চা তো
তারপর এড়ে গরুর বিয়ে 4 লাখ টাকা খরচ করছি আর 5000 টাকা নগদ তেল মত দিতে পারিস না। তবে বিয়ের ব্যাপার যখন এলো আমি আরো একটা নোকটা তুলবো, সেটা হলো এই, এখন কিছু কিছু মহিলার উপরে জুলুম করা হচ্ছে, এটা শহর এলাকা তো শুনে কুপ্রথা ইসলাম থেকে তুলে দেয়। এই যে দেখাশোনা সিস্টেম এটা ইসলামে নাই। একটা মেয়ে দেখতে যাবে 12 জনের একটা ফৌজ, 9 জন মেয়ে 3 জন মদ্য। এই যে 9 জন মেয়ে গেল, মেয়েটা সব ভালো কিন্তু একটু মোটি মোটা, আরেকজন বলতো মেয়েটা সব ঠিক আছে রংটা একটু চাপা, আরেকজন বলতো সব ঠিক আছে নাকটা যেন একটু বেঁকা, যে বলতো যে নিজে কালি। বুঝতে পারছেন? আল্লাহর গজব পড়বে তোদের উপরে। আয় বাবু ওদিকে দেখো, এ সিস্টেম কোথায় পেয়েছে? শরিয়াতের সিস্টেম শুনে নাই। আপনার ছেলেকে বিয়ে দেবেন, আপনি আর আপনার স্ত্রী মানে ছেলের বাপ মা গিয়ে মেয়ে দেখে আসবে, মেয়ে পছন্দ, ছেলে আর মেয়ে একটা ঘরে সামনাসামনি বসিয়ে দেন, ছেলে মেয়েকে দেখে নেবে, মেয়ে ছেলেকে দেখে নেবে, এটাই শরিয়াত। এই এটাই শরিয়াত। কিছু কিছু কাওরা আছে বলে আমি দেখে এইছি মেয়ে আমার পছন্দ, আমার বাপ মাও দেখে, আমার 3টে ষাঁড়ের মতো বন্ধু আছে, আমার 3টে বন্ধু দেখতে যাবে, আমার বন্ধুদের যদি পছন্দ হয় তবে আমি বিয়ে করব। এরা মাল আছে না নেই? কত বড় হিজড়ে! ওর বউয়ের বডি কিরাম, ওর বউয়ের সাইজ কিরাম, ওর বউয়ের হাইট কিরাম, ওর বউয়ের বডি কয়েকটি ওর বন্ধুরা পছন্দ করে দেবে। এর মতো চাঁড়ালের বাচ্চা, এর মতো গান্ডু, এর মতো হতবাগা বাংলার জমিনার কেউ আছে? আমার বউ আমি পছন্দ করে নেব, শরিয়াত পারমিশন দিয়েছে। ছেলে মেয়ে সামনাসামনি দুজন দুজনকে দেখে নেবে। কিছু গার্জেন আছে এরা নারী জাতির উপরে জোর খাটায়, এরা হলো জালে। মেয়ের বিয়ে দেয়, মেয়েকে একবার অনুমতিও চায় না। আমি মেয়ের বাপ, আমি মেয়ের ভাই, যা দেখে দেব ওর মেনে নিতে হবে, এ জালেম। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, এ নারী জাতির উপরে জুলুম করে। রসুল তার অধিকার দিয়েছে, তুমি অধিকার কাড়ার কে? আরে রসুল নিজে, আম্মাদান ফাতেমা সাইয়্যেদাতুন নিসা খাতুনে জান্নাতকে বিয়ে দিচ্ছে। রসুল নিজে ফাতেমাকে জিজ্ঞেস করছে, ফাতেমা আমি তো বিয়ে দেব, আমার জামাই হবে আলী, আমার আলী এই কাজ করে, আমার আলীর এই লেখাপড়া। রসুলুল্লাহ পারমিশন নিচ্ছেন, ফাতেমা বলছে আব্বা আপনি বিশ্ব নবী, আপনি রাজি, আমার খোদা খুশি, আমি ফাতেমাও রাজি। সুবহানাল্লাহ, আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন? পরিষ্কার বলেন, এমা তোর বিয়ের জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটার নাম এই, ছেলেটার বয়স এত, ছেলেটার হাইট এত, ছেলেটার কালার এই, ছেলেটার লেখাপড়া এত দূর, ছেলেটা এই কাজ করে, মা তোর কি পছন্দ? তুই কি ছেলেটা একবার দেখবি? আগো কটা গার্জেন জিজ্ঞেস করে? আমি মেয়ের বাপ, আমি নবীর মেম্বারে বসে বলছি, এমন অনেক চাঁড়ালের বাচ্চা আছে মেয়ে পরীর মতো, দেখলে ফেরেশতারাও লজ্জা পাবে, মেয়ে পরীর মতো দেখতে, বিয়ে পাস, জামাই ফোর পাস, কেলে মালটেরা বেদেশ, কেন বলেন কথা বলে না? মাল আছে, টাকা আছে, আরে বাঁদরের বাচ্চা, টাকা দিয়ে সংসার চলে? ওই মহিলা খোদার কসম, নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, রসুল দিয়েছে, পৃথিবীর কোন মাল্লাল দেয়নি। রসুল ওর অধিকার দিয়েছে, তুমি অধিকারটা কাড়ার কে? না, মহিলাদের উপরে চোর খাটাবে না, ওর অনুমতি নাও। আই বাবু, আমি একদিকে টেনে কথা বলি না, মেয়েদের যেমন অধিকার আছে মেয়ের উপরে, বাপ্মার যেরম অধিকার আছে বাপ্মার উপরে মেয়ের,
অধিকার আছে। ভুল দুদিক থেকে হলে ভুলটা ভুল, যার জবাব সেই দেবে। তবে খবরদার, নারী জাতির উপরে জুলুম করতে যাবেন না। খোদার কসম, যারা নারী জাতির উপরে দয়া করে না, আমার আল্লাহর দয়া তারা তারা পাবে না। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আব্বা। এবার দোয়া করে দেবো, কিয়াম সালাম পড়ব, তার আগে এক মিনিট আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে নিচ্ছি। আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছে, আমি একজন অনাথ বাচ্চা, আমি ব্যবসা করতে আসি, আপনার না ভালো লাগলে নেবেন না। আপনার 30 টাকা নিয়ে আমি 3 তলা বিল্ডিং করব না, তবে আমার নিজের লেখা কেতাব, রোজা অবস্থায় খুব কষ্ট করে লিখেছি। আপনার বাড়িতে যদি 15 জন মহিলা থাকে, 15 জনের জন্য নিয়ে যাবে। কেন? সে বিবাহিত হোক আর অবিবাহিত, এর মধ্যে পাবে। মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে? মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না? মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেদি পাতা দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, এখনকার মেয়েরা নাইটি পরে না? এই এখনকার নাইটি পরে যদি কোনো মহিলা নামাজ পড়ে, ওর নামাজটা হবে না? হবে না। এই কেতাবে পাবে। মেয়েরা যদি শাড়ি পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না? হবে না। মেয়েরা যদি চুড়িদার পরে নামাজ পড়ে, ওর নামাজ হবে না? হবে না। আচ্ছা, কোনো মহিলা যদি রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়া, রোজা অবস্থায় ওর রোজাটা ভাঙবে না? ভাঙবে না। মেয়েদের রোজা অবস্থায় যদি ঠোঁট পালি লাগায়, ওর রোজাটা ভাঙবে না? ভাঙবে না। আব্বা, মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়ের, যে মশলা মাসায়ের গুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে, আপনাদেরও কাজে লাগবে। আমার কেতাবটা নিয়ে রাখবে না, আমার শিক্ষার দরকার হবে না। কোরআন শরীফের 10টা ছোট ছোট সুরো বাংলায় লিখে দিস, বাংলায় দেখে দেখে মুখস্থ করে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনু, আতাল কুরসি, আত্তা হিয়াতু, দরুদ ইব্রাহিম, রোজা নিয়ে বিভিন্ন দোয়া সব বাংলায় লিখে দিস। আব্বা, উজু কি করে করবে? উজুর কটা ফরজ? গোসল কি করে করবে? গোসলের কটা ফরজ? পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, মারামারি বেঁধে যায়। এই আল্লাহর নবী জানাজা কে পড়ে? বল, আমার কেতাবটা নিলাম, এর মধ্যে পেয়ে যাবে। আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে? নবীর কবরে লেবেছে কজন? নবীর গোসল দিয়েছে কজন? কোন নবীজির কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা? কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লাহ নাই, কোন সুরায় কাপ নাই, কোন সুরায় মিম নাই, কোন সুরায় দুবার বিসমিল্লাহ এসছে? নবীজির নাম কবার এসছে? 40 পাতার বই কখন বলবো? সব বাংলায় লেখা আছে, কেউ ওঠাউঠি করবেন না। আমি বক্তব্য চালু রাখবো। আমার হাবিব সাহেব ভাই আর আমার ড্রাইভার ভাই, একজন পিছন থেকে আসবে, একজন সামনে থেকে যাবে, কথা না বলে, কথা না বলে। এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। নাম হলো ওয়াজানা ইসলাম। খুব দারুণ কেতাব আব্বা। আমি চলে গেলে চাষ